আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা মুজিব বর্ষ উদযাপন করেছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করাকালীন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে ঘর করে দিচ্ছি। আমি যুবলীগকেও ধন্যবাদ জানাই, তারাও ভূমিহীন মানুষকে ঘর করে দিয়েছেন, সেজন্য যুবলীগের প্রত্যেক নেতা কর্মীকে আমার আন্তরিক ধন্যবাদ। করোনাকালীন সময়ে এই যুবলীগ যথেষ্ট কাজ করেছেন। আপনারা যেমন যারা রোগী তাদের চিকিৎসার ব্যবস্থা করা অথবা মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, লাশ দাফন করা থেকে শুরু করে সমস্ত কাজে আপনারা উদ্যোগী হয়েছেন। আমাদের আওয়ামী লীগ সহ প্রত্যেকটা সংগঠন নেতাকর্মীরাই এই মানবতাটাকে ছুটে গিয়েছে। ঝড় বন্যা যখনই যা হয়েছে আপনারা আছেন, আমাদের নেতারা আছে, আমাদের যুবকরা আছে, যুবলীগ সেখানে বিরাট ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যেই শুধু মুজিব বর্ষে 35 লক্ষ মানুষকে বিনা পয়সায় ঘর করে দিয়েছি। এই ঘরের সাথে তাদের জীবন জীবিকারও ব্যবস্থা করা হয়েছে। যুবলীগের জন্য আমার আহ্বান থাকবে, আমি বলেছি তরুণের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আজকে যুবকদের কি করতে হবে, দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে। যেমন করোনা মোকাবেলায় বাংলাদেশ যেখানে কোনো উন্নত দেশও দিতে পারেনি, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্ট করিয়েছি, কোনো উন্নত দেশও কিন্তু সেটা দিতে পারেনি। ঠিক তেমনিভাবে আমাদেরকে দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। সেই জন্যই আমি যুব সমাজকে অনুরোধ করব, যেহেতু ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, যার ফলে বিশ্ববাজারে প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে, আমাদের যেগুলি আমদানি করে আনতে হয় সেগুলি এখন অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমাদের পরনির্ভরশীল থাকলে হবে না, আত্মনির্ভরশীল হতে হবে। তাই আমি আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমি আহ্বান করেছিলাম যখন করোনার সময় কৃষক ধান কাটতে পারেনি, আমাদের যুবলীগ সহ সকল সহযোগী সংগঠন কৃষকদের ধান কেটে দিয়েছেন। বৃক্ষরোপণের আহ্বান করেছি, যুবলীগ লক্ষ লক্ষ বৃক্ষরোপণ করেছে। কাজী এভাবে মানুষের পাশে আমাদের এখনও দাঁড়াতে হবে। কাজী আমি যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, যারা এখানে আছেন বা বাইরে আছেন, সকলের জন্যই নিজের গ্রামে যান, নিজের গ্রামে যে সেখানে কোনো জমি যেন অনাবাদি না থাকে সেটা নিজেরা দেখতে হবে। নিজের জমি যেমন চাষ করতে হবে, অন্যের জমিও যাতে উৎপাদন হয় সেই ব্যবস্থা প্রত্যেকটা যুবলীগ কর্মীকে করতে হবে। যেন আমাদের কোনোদিন যখন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাই যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি বলবো যে প্রত্যেকে নিজের গ্রামে যে জমিগুলি এখন অনাবাদি পড়ে আছে সেগুলি যাতে চাষ হয়, যে কোনো কাজ হোক, গাছ লাগানো হোক, ফসল ফলানো হোক, তরি তরকারি সবজি যা যা দরকার সেটা করতে হবে। সেই সাথে সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য এসব থেকে যেন যুব সমাজ দূরে থাকে। কোনো মতেই যেন সন্ত্রাস, জঙ্গিবাদ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়, তার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মী নিজেদের প্রতিজ্ঞা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং অন্য যুব সমাজকেও তাদের মাঝে সেই চেতনা গড়ে তুলতে হবে। সেই চেতনাই বাংলাদেশের উন্নতি হবে।